শান্তিনিকেতনে তো আমরা সকলেই বহু বহুবার গিয়েছি, এবং শান্তিনিকেতনে গেলেই সেখানে বাঙালি, একেবারে অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়ার জন্যে বহু এমন জায়গা রয়েছে যেগুলো সত্যিই ভীষণ ভালো। তবে আজকে আমরা পৌঁছে যাব খুব সুন্দর একটি জায়গায়। চলুন আগে একটু ঘুরে দেখি আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। এই দূরে দেখা যাচ্ছে তার এন্ট্রান্স, আর চারপাশের সবুজ আমাদেরকে সত্যিই কিন্তু যেন হাত ছানি দিচ্ছে। এই সবুজের সমারোহ তার সঙ্গে আকাশের নীলিমার নীল রঙের মেলবন্ধন, বর্ষণ স্নাত আকাশ। আর লোকেশনটা বলি, ঠিক বল্লভপুর ব্রিজ পার করে এসেই তারপরেই এই যে ঠেকটি সেটি আপনারা পৌঁছে যেতে পারবেন, যার নামটি হচ্ছে অ্যাথেনিয়াম গ্রিন। এবং শুধু নামেই নয়, সত্যি এই অপূর্ব গ্রিনারি দিয়ে যেন চতুর্দিকের একটা অপূর্ব পরিবেশ নির্মিত হয়েছে এই রেস্তোরাঁটিতে। খাওয়া দাওয়া সেটি অবশ্যই একেবারে অথেন্টিক বাঙালি খাওয়া দাওয়া, থালি থেকে শুরু করে ঠাকুর বাড়ির বিভিন্ন রকম পদ, সেগুলি এখানে ভীষণ সুস্বাদু। আপনারা সেগুলি তো অর্ডার করতেই পারেন, খেতেই পারেন। তবে তার সঙ্গে যেটি সবথেকে বড় পাওনা, এবং আমার ব্যক্তিগতভাবে যে কারণে এই জায়গাটি অনেক বেশি প্রিয়, সেটি হচ্ছে এই ভিউটি। দেখুন কি অপূর্ব সবুজের সমারোহ, সবুজেরই কত রং, কখনো ঘন, কখনো হালকা, কখনো যেন হরিদ্রাভ। এই অপূর্ব সুন্দর সবুজের শোভা দেখতে দেখতেই আপনি আপনার আহার উপভোগ করতে পারবেন এই রেস্তোরাঁতে। আমরা তাই আজ পৌঁছে গেছি দ্বিপ্রহরিক আহার সারতে এখানে। আজ দিনটি কখনো মেঘলা, কখনো বা রৌদ্র। এই রোদ আর মেঘের খেলা দেখতে দেখতেই এখানে বসে অনেকটা সময় নিশ্চিন্তে আনন্দে কাটিয়ে দেওয়া যায়। প্রকৃতি দেখতে দেখতেই মগ্ন হয়ে যাওয়া যায়, হারিয়ে যাওয়া যায় শান্তিনিকেতনের নিবিড় শান্তির মধ্যে। আর এখানে কিন্তু খাবার অর্ডার দেওয়ার পর, তারপর সেগুলো সম্পূর্ণ প্রিপারেশন হতে বেশ অনেকটা সময় নেয়। তাই আপনি মন ভরে প্রকৃতিকে উপভোগ করবার জন্য যথেষ্ট সময় পাবেন। যদি বন্ধুবান্ধব সঙ্গে থাকে তবে অবশ্যই সকলে মিলে একসঙ্গে আনন্দে গল্প করে আড্ডা দিয়ে অনেকটা সময় কাটাতে পারবেন প্রকৃতির কোলেই। ওই দেখুন ওখানে ঘন মেঘ জমেছে, শান্তিনিকেতনের বৃষ্টি ভারী সুন্দর। শান্তিনিকেতন বৃষ্টিতে আরও বেশি সুন্দর, এই বর্ষার একটা আলাদা আকর্ষণ রয়েছে। সেই বর্ষণ স্নাত প্রকৃতিকে দেখতে এবং অবশ্যই এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আপনারা যারা অহরহ শান্তিনিকেতন আসেন তারা একবার আসতেই পারেন এই অ্যাথেনিয়াম গ্রিনে। আশা করি সকলেরই খুব ভালো লাগবে, যেমন আমাদেরও বেশ ভালো লাগে, তাই বারে বারে ফিরে আসি। সকলকে থ্যাংক ইউ সো মাচ, বাই।